হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা দেখব এমএসসি কেমিস্ট্রি করার পর কোন কোন চাকরিগুলো আমরা পেতে পারবো ইভেন নেট বা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট এই পরীক্ষা না পাস করেই বা না বসেই আমরা কোন কোন সরকারি চাকরিগুলোর জন্য আমরা এলিজিবল ফার্স্ট সি ও বা অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন এখানে যে পোস্ট হয় সেটা কেমিস্ট এবং অ্যাসিস্ট্যান্ট কেমিস্টের পোস্ট হয় এর সিলেকশান প্রসিডিওর মূলত গেটস থেকে সিক্সটি পারসেন্ট মার্কস আসে ইন্টারভিউ থেকে ফিফটি পার্সেন্ট মার্কস এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশান অর্থাৎ এমএসসি থেকে টোয়েন্টি পারসেন্ট এবং পিএইচডি থেকে ফাইভ পার্সেন্ট মার্কস থাকে কিন্তু পিএইচডি ছাড়াও কিন্তু আমরা এই পরীক্ষাতে অ্যাপ্লাই করতে পারবো এর আপার এজ লিমিট থার্টি ইয়ার্স অর্থাৎ যদি টোটাল হান্ড্রেড মার্কের ক্যালকুলেশন হয় হান্ড্রেড মার্কের মধ্যে আমরা ষাট মার্কস আসবে গেটে আমার কেমন স্কোর পনেরো আসবে ইন্টারভিউ থেকে আর বাকি পঁচিশ আসবে আমার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান থেকে এখানে বেতন কিন্তু খুবই মারাত্মক হাই প্রায় এক লাখ আট হাজার থেকে শুরু হয় কেমিস্টের বেতন বিশ বা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস এখানে যে পোস্ট হয় সেটা সায়েন্টিস্ট বি এর সিলেকশন প্রসিডিওর গেট থেকে আসে এইট্টি ফাইভ পার্সেন্ট মার্কস এখানে আমরা লাস্ট থ্রি ইয়ার্স তিনটে বছর যে তিনটে গেট দিচ্ছি তার মধ্যে যেটা বেস্ট রেজাল্ট পাবো আমরা সেই বেস্ট গেটস কোড দিয়ে আমরা অ্যাপ্লাই করতে পারি আর ফিফটিন পার্সেন্ট মার্কস আসে ইন্টারভিউ থেকে এর এজ লিমিট থার্টি ইয়ার্স ইউজুয়ালি এপ্রিল মেতে এর অ্যাপ্লিকেশান ফর্ম বেরোয় এর বেতন শুরু হয় তিয়াত্তর হাজার পাঁচশো থেকে পার মান্থ আর এই যে এজ লিমিট বলছি এটা কিন্তু সবই জেনারেল ক্যাটাগরির জন্য এরপর আসছি এনটিপিসি বা ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশান অ্যাসিস্ট্যান্ট কেমিস্টের পোস্ট হয় এর সিলেকশান প্রসিডিওর মূলত একটা এটা অল ইন্ডিয়া বেসিস একটা অনলাইন সিলেকশান টেস্ট নেয় যেখানে কেমিস্ট্রি এবং কিছু অ্যাপটিটিউড রিলেটেড কোয়েশ্চেন থাকে আর এখানে কিন্তু কোনো ইন্টারভিউ থাকে না জাস্ট পরীক্ষায় পাস করলে ডকুমেন্ট ভেরিফিকেশান হয়েই দিতে যাবে এর আপার এজ লিমিট টোয়েন্টি সেভেন ইয়ার্স এখানেও বেতন শুরু হয় ন্যূনতম পঞ্চাশ হাজারের উপর থেকে বার্ক বা ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার এখানে সায়েন্টিফিক অফিসার পোস্ট হয় এর সিলেকশান প্রসিডিওর আমরা ডিরেক্টলি গেট স্কোর দিয়ে অ্যাপ্লাই করতে পারি কিংবা যাদের গেট পরীক্ষায় পাশ করেনি বা স্কোর নেই তারা ডিরেক্টলি রিটিন এক্সামের জন্য অ্যাপ্লাই করতে পারে এরও অল ইন্ডিয়া অনলাইন এক্সাম হয় এক্সাম পাস করলে বা গেট স্কোর দিয়ে অ্যাপ্লাই করলে এরপর ইন্টারভিউ হবে এর এজ লিমিট হচ্ছে টোয়েন্টি সিক্স ইয়ার্স এর একটা অ্যাডিশনাল এলিজিবিলিটি লাগে যে বিএসসিতে কেমিস্ট্রির সাথে সাথে ফিজিক্সও একটা পাস পেপার বা মাইনর পেপার হিসেবে থাকতে হবে এর বেতন শুরু হয় পার মান্থ পঞ্চাশ হাজারের ওপর থেকে এবার আসি ডিআরডিও বা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশান এখানে গ্রেড এ সায়েন্টিস্টের পোস্ট হয় এখানেও গ্রেড স্কোর থেকে এইট্টি পার্সেন্ট আসে এবং ইন্টারভিউ থেকে আসে টোয়েন্টি পারসেন্ট আর এর এজ লিমিট টোয়েন্টি এইট ইয়ার্স এখানেও বেতন শুরু হয় ছাপ্পান্ন হাজার একশো থেকে ইসরো যেখান থেকে রকেট লঞ্চ করা হয় সেই ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশান এখানে আমরা গ্রেড এ সায়েন্টিস্টের পোস্ট হয় এর সিলেকশন প্রসিডিওর মূলত রিটিন এক্সাম হয় যেটাতে কেমিস্ট্রি এবং জেনারেল অ্যাপটিটিউড থাকে এরপর ইন্টারভিউ হয় এর এজ লিমিট আঠাশ বছর এর একটা এমএসসি কেমিস্ট্রির সাথে সাথে একটা অ্যাডিশনাল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে যে বিএসসিতে কেমিস্ট্রির সাথে সাথে ম্যাথামেটিক্স এবং ফিজিক্স এজ এ মাইনর সাবজেক্ট হিসেবে থাকতে হবে এর যে বেতন শুরু হয় ছাপ্পান্ন হাজার একশো থেকে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড এখানে সায়েন্টিস্ট বি পোস্ট হয় এর সিলেকশন প্রসিডিওর মূলত একটা রিটিন এক্সাম হয় যেখানে জেনারেল অ্যাপটিটিউড থাকে আর মূলত গেট সিলেবাস থেকেই পরীক্ষাটা হয় আর ইন্টারভিউ হয় এর মূলত মার্চ এপ্রিলের দিকে এর অ্যাডভার্টাইজ বেরোয় আর এর এজ লিমিট হচ্ছে থার্টি ফাইভ ইয়ার্স এর বেতন শুরু হয় কিন্তু তিয়াত্তর হাজার পাঁচশো থেকে পার মান্থ সিজিপিডিটিএম অর্থাৎ ইন্ডিয়ান পেটেন্ট অফিসারের চাকরি এটা কিন্তু একটা গ্যাজুটেড অফিসার এর যে সিলেকশান প্রসিডিওর ফার্স্ট একটা প্রিলি এক্সাম হয় যেখানে জিএস মানে জেনারেল স্টাডিজ এবং কেমিস্ট্রি থাকে সেটা পাস করলে এরপর মেন্স থাকে সেখানে ইনঅর্গানিক অর্গানিক ফিজিক্যাল এবং অ্যানালিটিক্যাল প্রত্যেকটার উপর বেশ করে কোশ্চেন থাকে এরপর ইন্টারভিউ থাকে এর এজ লিমিট থার্টি ফাইভ ইয়ার্স এখানেও বেতন থাকে প্রায় ছাপ্পান্ন থেকে শুরু হয় এর ম্যাক্সিমাম হতে পারে এক লাখ তিয়াত্তর হাজার পাঁচশো পার মান্থ এবার আসি ইউপিএসসির আন্ডারে যে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে যে জিও সায়েন্টিস্টের পোস্ট হয় মূলত এটা একটা গ্যাজেটেড অফিসার এর সিলেকশন প্রসিডিওর ফার্স্ট প্রিলি এক্সাম হবে প্রিলিতে পাস করলে তবেই মেন্সে বসতে পারবে মেন্সে ইনঅর্গানিক অর্গানিক অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি ফিজিক্যাল কেমিস্ট্রি সবগুলোর উপর বেস থাকে এছাড়া ইন্টারভিউ হয় এবং এর এজ লিমিট হচ্ছে থার্টি টু ইয়ার্স বত্রিশ বছর ইউজুয়ালি সেপ্টেম্বরের দিকে এর অ্যাপ্লিকেশন শুরু হয় এর বেতন কিন্তু এই ছাপ্পান্ন হাজার একশো থেকে দু লাখ পঁচিশ হাজার পর্যন্ত পার মান্থ এবার আসি এফ বা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া মূলত এখানে ফুড সেফটি অফিসার একটা সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা ফুড সেফটি অফিসার বলছে সেটা এর সিলেকশান প্রসেসটি হচ্ছে ফার্স্ট রিটিন এক্সাম হয় আর এখানে কোনো ইন্টারভিউ হয় না এর এজ লিমিট হচ্ছে ফর্টি ইয়ার্স এখানে বেতন শুরু হয় মিনিমাম পঞ্চাশ হাজার পার মান্থের উপর থেকে ফ্যাসাই বা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া মূলত পোস্ট হচ্ছে ফুড ইন্সপেক্টরের পোস্ট এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট বলছি এর সিলেকশন প্রসিডিউর হচ্ছে ফার্স্ট রিটার্ন এক্সাম হবে আর কোনো ইন্টারভিউ এখানে হবে না এর আপার এজ লিমিট থার্টি ফাইভ ইয়ার্স এখানেও বেতন শুরু হয় পঞ্চাশ হাজারের উপর থেকে এবার আসছি রেলওয়ে ডিপার্টমেন্টে কেমিস্টদের জন্য একটা স্পেশাল পোস্ট থাকে সেটা হচ্ছে কেমিক্যাল অ্যান্ড মেটালজিক্যাল অ্যাসিস্ট্যান্ট এখানে এই কম্পিউটার বেসড একটা টেস্ট হয় অনলাইন টেস্ট যেখানে জেনারেল স্টাডিজ এবং কেমিস্ট্রি প্লাস জেনারেল অ্যাওয়ারনেস যেমন এনভায়রনমেন্ট পলিউশন কন্ট্রোল এই ধরনের কিছু টপিক থাকে এর আপার এজ লিমিট হচ্ছে থার্টি থ্রি ইয়ার্স এখানে কোনো ইন্টারভিউ হবে না কিন্তু মেডিকেল টেস্ট হবে আর এখানে বিএসসিতে বিএসসি কেমিস্ট্রি থাকলেই হবে কিন্তু সেখানে ফিজিক্সও অ্যাজ এ মাইনর পেপার হিসেবে থাকতে হবে কারণ এই ধরনের চাকরিগুলো কিন্তু আমরা নর্মালি জানি না তাই এই ধরনের অ্যাপ্লিকেন্টগুলো খুব কম থাকে এখানেও বেতন শুরু হয় প্রায় পঞ্চাশ হাজারের উপর থেকে এবার আসছি যে অ্যাসিস্ট্যান্ট কনজারভেটর অফ ফরেস্ট বন সংরক্ষক এই যে রিটেন টেস্ট এক্সাম হয় এখানে ইংলিশ জিকে কেমিস্ট্রি এবং আদার কিছু টপিক থাকে তারপর ফিজিক্যাল টেস্ট হয় তারপর ইন্টারভিউ হয় এবং এর আপার লিমিট হচ্ছে থার্টি এইট ইয়ার্স এখানে শুধুমাত্র বিএসসি কেমিস্ট্রি থাকলেই এখানে অ্যাপ্লাই করা যাবে এর বেতন শুরু হয় পঞ্চাশ হাজারের উপর থেকে এবার যে স্টেট গভর্নমেন্ট বা ইউনিভার্সিটিতে অ্যাসিস্টেন্ট প্রফেসরের চাকরি আমরা আগেই বলেছিলাম যে নেট ছাড়া হ্যাঁ নেট ছাড়াও কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়া যায় প্রসিডিওর কি না যেগুলো গভর্নমেন্ট কলেজ সেগুলোর জন্য একটা রিটিন এক্সাম হয় সেটাতে পাশ করতে হবে আর তারপর ইন্টারভিউ আর যেগুলো গভর্নমেন্ট এইডেড কলেজ সেখানে কিন্তু কোনো রিটার্ন এক্সাম হবে না জাস্ট ইন্টারভিউ হতে হবে আপার এজ লিমিট থার্টি এইট থার্টি ফাইভ ইয়ার্স জেনারেল ক্যাটাগরি যাদের নেট নেই তারাও বসতে পারবে তারাও চাকরি পেতে পারবে কিন্তু তাদের সেট স্টেট এলিজিবিলিটি টেস্ট সেট থাকতে হবে কিংবা পিএইচডি ডিগ্রি সার্টিফিকেট থাকতে হবে অর্থাৎ নেট ছাড়াই এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারবে এরা ধরনের কলেজ হয় গভর্নমেন্ট কলেজ আর একটা গভর্নমেন্ট এইডেড কলেজ দুটোতেই বেতন সমান বেতন কত মিনিমাম সাতান্ন হাজার থেকে শুরু হচ্ছে যারা স্কুল টিচার হতে চায় বিভিন্ন রকম কেন্দ্রীয় বিদ্যালয় বা এনভিএস বা ডিএসএসবি বিভিন্ন রকম স্টেট স্টেট বোর্ড আছে বিভিন্ন রকম সেন্টার এবং স্টেট বোর্ডে অ্যাসিস্ট্যান্ট টিচার হতে গেলে এখানে রিটিন এক্সাম থাকে ইন্টারভিউ থাকে এছাড়া বিএসসি এর সাথে সাথে এখানে বিএড ডিগ্রি থাকতে হয় প্লাস সি টেট পাস করতে হয় এস টেট মানে সেন্ট্রাল টেট এবং স্টেট টেট পাস করতে হয় অর্থাৎ দেখতে পাচ্ছি যতগুলো চাকরি থাকছে তার মধ্যে এই অ্যাসিস্ট্যান্ট টিচার বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়াটাই অনেক বেশি ডিগ্রি বা অনেক বেশি কষ্ট করতে হয় অন্যগুলোতে কিন্তু ডিরেক্টলি আমরা পরীক্ষায় পাশ করে বা ইন্টারভিউ দিয়ে চাকরি পেতে পারি এখানে স্কুল টিচারদের ক্ষেত্রে বেতন চল্লিশ হাজারের উপর থেকে শুরু হয় তো আজকে আমরা বিভিন্ন রকম চাকরি সরকারি চাকরি নিয়ে আলোচনা করলাম যে কেমিস্ট্রি পড়ে আমাদের কিন্তু এতগুলো পথ খোলা আছে আমরা অনেক অনেকেই আমরা এই ধরনের এতগুলো চাকরির অপরচুনিটি জানতাম না যাই হোক ভিডিওটি কেমন লাগলো জানাবে আমাকে থ্যাংক ইউ